নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 29শে মার্চ মঙ্গলবার প্রবল লটারির প্রাপ্তি এই 5 রাশির। তার আগে প্রত্যেককেই বলবো জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটা অবশ্যই আপনারা ভিডিওটি দেখার সময় কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখুন, ভিডিওটি আমি প্রতিদিন একটি কথা বলি ভিডিওটিতে, যে এই যে আমি দৈনিক যে লটারির ভিডিও দিচ্ছি, সেই লটারির ভিডিওটিতে আপনারা একবার না আপনারা 10 বার শুনুন। আপনারা শুধু রাশির নাম শুনে লটারি কাটছেন, সেই কাজটি ভুল কাজটি করবেন। আমি এই লটারিতে অনেক ইম্পর্টেন্ট তথ্য, গুরুত্বপূর্ণ কথা কিন্তু এই ভিডিওটিতে আমি বলি। এবং এর পাশাপাশি আপনি লটারি কাটবেন কি না, আপনার জন্য আগামীকাল সঠিক দিন আছে কি না সেটা আপনি আগে জেনে নিন। লটারিটি সম্পূর্ণ নিজের দায়িত্বে আপনারা কাটুন, এবং যারা ভিডিওটি দেখছেন নিজের দায়িত্বে আপনারা ভিডিওটি দেখুন। দেখুন, এই যে লটারিটা হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের খেলা। অর্থাৎ এই যে মঙ্গলবার 29শে মার্চ যে 5 রাশির কথা আমি বলছি, সে 5 রাশির লটারি কিন্তু পাবে, বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, প্রাইজ কিন্তু পাবে। কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা আপনার ডিপেন্ড করবে আপনার ভাগ্য চক্রের উপর। অর্থাৎ আপনার যদি ধনভাব, আপনার পঞ্চমভাব, ভাগ্যভাব এবং একাদশভাব যদি স্ট্রং পজিশানে থাকে, আপনি কিন্তু লটারিতে বড় ধরনের অর্থ কিন্তু পাবেন। আপনি, আমি যে ভিডিওটিতে বলছি, আপনি আপনার জন্ম ছকটা খুলে, আপনার নিজস্ব ছকটা খুলে একবার দেখুন তো আপনার রাশিচক্রে লটারির যোগ আছে কি না। আপনার নবম, আপনার দ্বিতীয়, আপনার পঞ্চম, একাদশ ভাব অবস্থান, এবং যে গ্রহগুলোর কথা বলি, বিশেষ করে রাহু গ্রহ হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। একটা কথা আছে, কলিযুগে যদি কোনো গ্রহ হঠাৎ অর্থ দিয়ে থাকে সেটা হচ্ছে রাহু। আপনার রাহু কেমন আছে, রাহু কবচ আপনার পরিধান করুন। আমি বারবার বলি, রাহু কবচটা বিশেষভাবে আপনাদের সৌভাগ্য প্রদান কিন্তু করবে, যদি আপনার দরকার থাকে তবেই। আপনি এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে কনসাল্ট করে জেনে নিন যে আপনার রাহু কবচ দরকার আছে কি না। এবং রাহু, বুধ, শনি এবং শুক্র যদি আপনার জন্মছকে ভালো থাকে, আপনি লটারিতে অর্থ কিন্তু পাবেন। এবং এর সাথে সাথে আপনার জন্মছকে সাথে আপনার হস্তরেখা, যদি আপনার দেখা গেল আপনার জন্মছক নেই বা হারিয়ে গেছে, আপনার হস্তরেখা কিন্তু আপনার বলে দিবে আগামীকাল লটারি যোগ আছে কি না। তো আমি আগামীকাল যে দিনটি আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র এবং শতবিষা নক্ষত্র রিপ্রেজেন্ট করেছে। একটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র, একটি রাহু নক্ষত্র, দুর্দান্ত রাহু নক্ষত্র, শতবিষা নক্ষত্র, দুর্দান্ত একটি নক্ষত্র। এর পাশাপাশি শ্রাদ্ধ যোগ আগামীকাল থাকছে, এবং শুভ সময় 11:58 থেকে 12:46, এবং আরেকটি সময় যেটি হচ্ছে সকাল 9:32 থেকে 11:05 পর্যন্ত, আর রাহুকালটা বিকাল 3:00 থেকে 4:30। রাহুকালে যে কোনো শুভ কাজ বর্জন করুন, এই সময় কোনো শুভ কাজ আপনারা কিন্তু করবেন না। শুভ কাজটা সম্পূর্ণরূপে এই সময় লটারি, শেয়ার, ফাটকা, স্টক বিজনেস, এই জায়গাগুলোতে আপনারা ইনভেস্টমেন্ট করবেন না। যে 5 রাশির আমি কথা বলবো, সে 5 রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার, আপনাদের ক্ষেত্রে শুভ সময়, এইগুলো কিন্তু মেনটেন করুন। আর দিনের যে শুভ সময়টা বলছি, সেই সময় আপনারা লটারি কাটার চেষ্টা করুন। যদি না পারেন, দেখা গেল কোনো কাজে আপনি ব্যস্ত আছেন, সেই জন্য রাশিভিত্তিক যে শুভ সময়টি, রাশিভিত্তিক শুভ সময় আপনারা লটারি কাটার চেষ্টা কিন্তু করুন। রাশিভিত্তিক যে শুভ সময় সেটি হচ্ছে, প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের রাশিভিত্তিক যে শুভ সময়টা সেটা হচ্ছে সকাল 8:42 থেকে 11:02 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার 6 এবং 3। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সেটি হচ্ছে
10:11 থেকে 12:34 পর্যন্ত। আপনাদের যে টার্গেট নাম্বারটি যদি বেরিয়েছে সেটি হচ্ছে 5 এবং 3। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি আগামীকাল বেরিয়েছে সেটি হচ্ছে 4 এবং 8। আপনাদের যে শুভ সময় 7:58 থেকে 11:42 পর্যন্ত বৃশ্চিক রাশির ক্ষেত্রে দীর্ঘ টাইম আপনাদের কিন্তু থাকছে। এই টাইমের মধ্যে লটারি কাটার চেষ্টা করুন। এরপর যে রাশির কথা আমি বলবো যে রাশি লটারি লাগার সম্ভাবনা সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টি যেটি বেরিয়েছে 9:02 থেকে 12:22 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার যেটি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে 5 এবং 8, আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার। এই নাম্বারে কিন্তু আপনারা কিন্তু লটারি লাগার সম্ভাবনা থাকছে এবং যে সময়টা বললাম সে সময়টা আপনারা কিন্তু মেনটেন করার চেষ্টা আপনারা কিন্তু করুন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময় সেটি হচ্ছে 8:58 থেকে 8:58 থেকে সকাল 8:58 থেকে আপনাদের 12:48 পর্যন্ত বৃষ রাশির ক্ষেত্রে। এবং আপনাদের ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 5। অর্থাৎ যে রাশিগুলোর কথা আমি বললাম সে রাশিগুলো আগামীকাল লটারি কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। তবে নিজস্ব জন্মছক বিশ্লেষণ করে আপনারা লটারিতে ইনভেস্টমেন্ট করুন, কারণ লটারিটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। যদি আপনার জন্মছকে থাকে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা যদি আপনার পারমিট করে আপনি কিন্তু লটারি থেকে কোটি টাকা কিন্তু পেতে পারেন। কত এমন দিয়ে করতে পারেন, 10 টাকা পেতে পারেন, 100 পেতে পারেন, 1,000 পেতে পারেন, 10,000 পেতে পারেন, 1,00,000 পেতে পারেন, 2,00,000 পেতে পারেন, 10,00,000 পেতে পারেন, আবার 1,00,000,000 পেতে পারেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ভাগ্যচক্রের উপর। আপনি 1,200 টাকাও পেতে পারেন। এগুলো হচ্ছে কী বলুন তো কত অ্যামাউন্ট, অনেকে মানে ছোটো ছোটো প্রাইজ পাচ্ছে, অনেকে কমেন্টস করছেন, আর কারো কারো ক্ষেত্রে কি 2-1 নম্বরের জন্য বড় প্রাইজ কেটে যাচ্ছে। তাদের ক্ষেত্রে বলবো আপনারা রাহু কবচ আপনারা পরিধান করুন, তাতে বিশেষভাবে আপনারা কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু আপনার বৃদ্ধি কিন্তু করবে। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনারা প্রত্যেকে কমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।